ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলায় হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে রায় পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে এ নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বলেন, কত টাকার বিনিময়ে এমন রায় হয়েছে তা আদালতকে জানানো হোক, এমন আদেশ হাইকোর্ট দিতে পারেন না। এরপর এই মামলায় হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করা হয়। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির কাছে বিচারপতি সালমা মাসুদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। আপিলবাবুর যদি এইসব অর্ডার দেওয়াটা কারণ রুলের সাথে কোনো সঙ্গতিহীন, এটা সঙ্গতি আপিল বলে নাই, তবে এই জন্যই আর এই অর্ডারের ভিত্তিতে হাইকোর্ট বিভাগে যে একটা ডাইরেকশন দিয়েছে তুকি ডিক্রি এটা দিতে পারে না। অ্যাবনর্মাল একটি অর্ডার হয়েছিল আদালতে হাইকোর্ট বিভাগে, যেটার জন্য অ্যাটর্নি জেনারেল বললেন যে সেই যারা বিচারপতি ওই বেঞ্চে তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শব্দটি উনি ব্যবহার করেন, উনি বলেছেন যে রাষ্ট্রপতির কাছে তাদের এই বিষয়টা পাঠানো যেতে পারে। আমরা সকলেই সমস্বরে এটাকে সমর্থন জানিয়েছি।